নমস্কার দর্শকবৃন্দ, বন্ধ করে দেওয়া হলো 51,000-এর বেশি সরকারি স্কুল, চমকপ্রদ পরিসংখ্যান সামনে এলো। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। দেশজুড়ে এক ভয়ঙ্কর তথ্য সামনে এলো। ইউডাইস রিপোর্টে উঠে এসেছে ভারতের সরকারি স্কুলের করুণ অবস্থা। এই প্রতিবেদনে চমকপ্রদ পরিসংখ্যান উঠে এসেছে, যা দেশের নড়বড়ে শিক্ষা ব্যবস্থাকে ভালোভাবে তুলে ধরছে। 2018-19 বছরে সারা দেশে সরকারি স্কুলের সংখ্যা কমেছে, একই সময়ে বেসরকারি স্কুলের সংখ্যা বেড়েছে 3.6%। স্কুল শিক্ষা দপ্তরের ইউডাইসের রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে সরকারি স্কুলের সংখ্যা ছিল 10,83,678, যা 2019-20 সালে 10,32,570-এ নেমে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী সারা দেশে 51,108 বিদ্যালয় বন্ধ রয়েছে। একই সঙ্গে যদি বেসরকারি স্কুলের কথা বলি, তাহলে এই সংখ্যা বেড়েছে সারা দেশে। আগে বেসরকারি স্কুলের সংখ্যা ছিল 3,25,760, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 3,37,499। হিসেব অনুযায়ী বেসরকারি স্কুলের সংখ্যা বেড়েছে 3.6%। সম্প্রতি জেলা থেকে সংগৃহীত সরকারি তথ্যের প্রাথমিক বিশ্লেষণ দেখাচ্ছে, 2018-19 সালে সরকারি স্কুলের প্রায় 5% বন্ধ হয়ে গিয়েছে, সেগুলির অধিকাংশই প্রাথমিক স্কুল। পাশাপাশি খুলেছে 11,000-এরও বেশি নতুন বেসরকারি স্কুল। এ হলো অতিমারির আগের পরিস্থিতি। তারপরে স্কুলের অনুপাত কেমন তা এখনও জানা নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে এই কোভিড অতিমারির কারণে কিন্তু প্রায় 51,000-এর বেশি সরকারি যে স্কুল, সেই সরকারি স্কুলগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি আরেকটি যেটি হয়েছে, সেটি হলো বেসরকারি স্কুলের সংখ্যা কিন্তু আগের থেকে তুলনায় অনেকটাই বেড়েছে। সুতরাং কোভিড অতিমারির কারণে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে। পরবর্তীকালে দেখা যাক সেই ক্ষতিটা কীভাবে মেরামত করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।